আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আম্মা? ভালো আছি। তোমরা কেমন আছো? এই তো ভালো। আবার ফোন দিলাম। কি করে না তা আম্মা, ওই মিমির নিয়ে তো আসলাম। ভালো। এখন এখন মিমে নাকি মানে আমারে পাঠা দিয়া থাকতে চাইতেছে। আমি তো চাইতেছি নিয়ে যেতে। মিম কি কয়? মিম তো কইতাছে যে থাকতে, মিম থাকতে চাইতেছে। আমি তোরে বললাম যে পরে এক সময় নিলে আবার আসুম না। আর এই জায়গায় এত কি মানে বুঝলাম না। কোন সময় যাইতে চাই বলতে বাসায়? এখান থেকে চাইছিলাম তো আপনার বিকালের দিকে চাইতে। এখন ও বলতেছে যে নাও থাকবো। হে, গতকালকে থেকে এই এরকম করে আইতাছে। এখন কি থাকাটা কি বেশি জরুরি? জরুরি হোক না হোক, কেন কি কয় কিটা জানো? ওর দেও দিও একটু। হ্যাঁ, আরে দেও দেই। ও কি কয়? আছে যাবে মিম নাও কথা যাইতে ইচ্ছা করে না, তাই থাকমো কিছুদিন। থাকমো কিছুদিন আসার সময় তোমার বাপে আমার আমি যাব না এখন, কইছে যাব না, এত কথা তো কোনো দরকার নাই। এখন যাব না। কবে যাবি? এখন যাব না, তুমি যাও, আমার সময় হলে আমি যাব। আমি যেভাবে যাই যেমন হেসেন ও তাই। তাহলে কেন আসলাম সেটা তুমি জানো না? তোমার বারবার কইছিল না যে তুমি বাড়ি দিয়েও বাড়ি দিব? কি দিয়েছো? তোমার তো আমার কথা তো কোনো দাম নাই, আমার কথা কোনো দাম নাই। তুমি তোমাদের ইচ্ছা মতন তোমাদের, আরে আমি খামখেয়ালি না করলে তুমি, সে চিন্তা তো তোমাকে করতে হবে না। কেন আমি কি তোমার বলছিলাম আমি মরিয়া থাকতাম? তোমার তো আর করে নাই খামি না দিলে তুমি জীবনও নিয়ে দিবে। এটা চাল মানে চাল? হ্যাঁ চাল, চালই তো তুমি তুমি। হ্যাঁ আমি যে আমি যদি ওই রকম সিনক্রেটটা না করতাম ওই দিন, তাহলে তুমি নিয়ে আসতাম? লগে একটা বাটন ফোন লইছে না, নিয়ে পুজো চালায় না, না তুমি যা চালাও না। চুপচাপ
হ্যালো হ্যালো হনো না আম্মু আম্মু হ্যালো 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 হ্যাঁ ওইয়ে চালাম মুই ওইয়ে চালাম মুই চুপচাপ অজিছাও ধরবি না আর ওই ওইও ধরবি না কোনো কথা বাড়ানোর দরকার নেই বলেন আমি কোনো কিছুর যোগ্য নয় পর্যন্তই কোনো কথা নাই কোনো শব্দ বাড়াবি না খালি পর্যন্ত ওইরকম থাকছে না আমি সব ফোন দরকার নাই লাগে না একা কামোর খাইয়ে থাকি ও ফোন তুমি শুনো না না তুই যে তুই যে ও খুশি বা খুশি না এই দেশে কিছু কোনো কেউ কিছু ধরতে না পারে একলা আসতে চুপচাপ ঠিক আছে আচ্ছা আর মনও খারাপ করবি না একলা আসতে হ্যাঁ আচ্ছা কোনো কথা নাই কোনো কাল নাই কোনো কিছু এত কাল বললো এই যে আবার এই কোন কেউ জন কিছু না বসতে পারে যে তুই রাগ হইছো বা কি রাগ হইছো বা খুশি হয়েছো কোনো কথা নেই এখন চাপ চুপচাপ ছয় বছর নয় বছর পেশার করতে পারে ওই ইয়ে হবে আর অজিত একটা দশ বছর 10,000 টাকা দাম দিয়ে দিলাম পর্যন্ত ও লগে লগে হেয়ে যা ও যাই হেই ডা আনিয়ে দিতে পারে না ভালো কথা আনিয়ে দেয় নাই ভালো আমি যা আনিয়ে দিয়েছি খুশি এই পর্যন্ত আর কি আচ্ছা ভালো থাকো বেশি ফোন টোন দেওয়ার দরকার নাই এই পর্যন্ত ঠিক আছে আচ্ছা খারাপ লাগবে তো এবার ও কানছে যে স্বামী কয়ে না দেয় নাই কামাই দাদা কাল লিখবে বা একটা মাস রস যদি এখন না পারে পরে করবে ওই দিকে হ্যাঁ কমুখি কপাল আচ্ছা আমি কি জানো অন্যায় ভাবে কথা কই দিলাম সময় থাকতে পাউডার ভাত খাওয়া লাগবে না কই দিলাম আমার কথা হয়েছে এ আবার রেকর্ড কাটতে পারবি পারবো না কা আচ্ছা তাহলে দিতে পারি আবার থায় টায় নি না এম কথা হয়েছে যে কইতে ছিল আমার মাইয়ের সুখ শান্তি তো দেওয়ার মালিক আল্লাহ যাই হোক এখন আমি টাকা পয়সা পাদাম পাড়াইয়ে যদি আবার তাহা বিফলে যায় তাহলে
হেওয়ার দারে জিজ্ঞাব যদি কয়ে যে হয় পাদান তো পাদাম ও যদি কয়ে না আইয়ে লই হই করে আইয়ে কোন কোন আমি হ্যাঁ দু আউলে শুরু দাও দিছি হ্যাঁ যদি পারো আমি তোমরা বুঝি হ্যাঁ পাকবি না পারো কি গাবিদের পাওয়া পাও দেওয়া দিতই আর তুই যদি কও যে না আমি ভালো আছি আর হ্যাঁ হালাস না হালাস না যদি যদি তোরে ঈদে কোনো সংগঠন না দেয় তোরে যাইতে দিন না সোজা প্রশ্ন মাসিমের রাত গন্ধ করবো না মাসিমের রাত গন্ধ করবো না কি কইছি বুঝি নেব না মানে ব্যবহার করতে কয় একটু না তোরে যদি এই রোজা টোজা এই মার্কেট হেরা মার্কেটে যাই তো হাঁকা হাঁকু তো কিনে দিতে ল তুমি ল যাবি না সোজা যাবো না যাবি না যাবি না না যাবি না ওই তোরে পছন্দ তো ধরাই দিলে তোমার কোনটা পছন্দ আমি যদি ভালো বিক্রি মিলিস হয় ওরা নিজেরা কিনে আনবে তুই যাবি না সোজা না আমার শরীর ভালো মানে যাবি আচ্ছা খেলা হইবে এই দিয়ে ভুলে গেছে না তা হয়ে গেছে না সব কথা এখন ফোনে কমু না বাবা এখন আল্লাহ বিল্লে করে একটুখানি একটা দেড়টা মাস তুমি আর এই জামা ও সবজি তেল লাগে বাজে কোনো কথাই কমা না তুমি আইলে যে কি করবা বা আমরা কি করবো ভেবেছে কোনো কথাই কমা না শুনলো বাকি কইলো বাকি না হেলে আবার করবে ওই হেরা মাইয়ে দেবে না বা দেবে বা কিছু বাজে কথা দরকার আছে হ্যাঁ ওই তো পরিস্থিতি বাধ্য করবি আর বাধ্য করবে জীবনে বিশাল বড় একটা ভুল করছিলাম একটা পোলার ই হইরে আর কি আল্লাহ মাফ করলে রত্নের আর কি করিনি বুঝছো এখন মাত্র একটা দেড়টা মাস আর আল্লাহ রেকর্ড আছে আবারও শেষ করবি না কি করবি না ফোন পারো না এখন তো বালের বালের মাইয়ে তুই তাই বালের বউ তাই কুয়ারের বাচ্চা মানে ভাই মাইয়ের একেবারে টুটের মতন বালো এখন পর্যন্ত তোর বাচ্চা তোর কোনো অভিজ্ঞতা না তুই স্বামীর বাড়ি খাবি কেন করাই সব কইয়ে দেওয়া লাগবে আমার এখন সবটি আমি কইয়ে দেবেন করে এখানে সেটা তুই বলবো না ক্যা একটু পাউডার নিয়ে তোর মানের বাড়ি ভাত খাওয়া লাগছে তাই ক্যা ওইছি কি কি লাগবি তুই বাপের লোক দিয়ে দিছি খালি ভাত খাইতে গেছ হয় কোনো অভিজ্ঞতা ডাবো তো না এখনো তুই যদি এখন ওই ছবিতে ঠিক না করতে পারতো তো জীবন হতে পারবি না আল্লাহ শেষ করবে কি না
জীবনও খুব সুন্দর মনে হয়। এইটা পারে না তো কোন গালের একটা বউ উঠে যায় এবারের বাচ্চা মানুষের বাড়ি মাইয়ের আর দুধের মাইয়ের হেরাও সংসার করে খায়, আর তুই এই দেখান পর্যন্ত সজিতের হাত থেকে কাটিয়ে নিতে পারো না। তুই ফোন রাখতে দিবি, তুই ফোন রাখি, আমার ফোন দরকার আছে, আমার ফোন লাগে, তুই একটা কিনে নিলাম যা তোর ফোন, আমি স্বামীর ফোন তুই ধরে বলি যা ফোন আনি ফোন কিনবে না যা, আবার তো আসে না রে কথা হে শুন দেব কথা কল লজ্জা সরম নাই আমি সব করিয়ে দেবো আমি আই মোর গান এদিক দিয়ে বাইরে গেলো তুই ফোন দিবি না আমার এই ফোন, তুই ঠিক না হইলে এতক্ষণ আমার ফোন দিবি না। হ্যালো, হ্যালো, হ্যাঁ ঠিক আছে বুঝছো, হুম হুম কিচ্ছু করে না উনি খালি স্বামীর বেরিয়েছে স্বামীরকে সেই জিনিসকে ফলাইতে পারো না, ফোন ধরিয়ে বলি কাল সকালে ফোন নিতে পারবি না, আমার ফোনের দরকার আছে, আমার সবসময় কথা কইতে হবে, তুই পারো না কোন বালো মেজো মেজো মারায় ওখানে বলি ভাইয়া খাওয়াই লেখা হয়ে ভাত না খাওয়াই লেখা আই তুলি ভাতের খেত নেই জীবনে বুঝুন এখন ভালো মামির বাড়ি মায়ের আই ওই যে কাজ বুদ্ধি হয়েছে বুদ্ধি হচ্ছে যে সে মেসে সেদিন খায় বালের এখন মাঝে হয়েছে ছোট তো বা আজকাল ওর নাম আজকাল ভদ্র মানের ভাত নাই জানো হ্যাঁ আজকাল নরমে গরম শক্তের বাড়ির দেরো না ভদ্রলোকের আজকে ভাত নাই ভালো মানুষের ভাত নাই জগতে জানো হ্যালো রাহি ফোন দাও হ্যাঁ তো দেখ হ্যাঁ সন্ধ্যার পর ছাদে যাবি সবজি কেটে লইয় আচ্ছা ঠিক আছে আচ্ছা ওর বাচ্চা তুই যদি না গছ তোর মাড়ি দিয়ে তুই ওকে মাড়ি দিয়ে আই গেল তোর মাড়ি দিয়ে দিই তোর তোর ভাত খাবো না আসে না পাই করে দিয়ে তো মা দিয়ে মেয়ে চলে গেলে তুই মাইয়ে যদি ঠিক মতো তোর মাইয়ে আইস মোর ধরে নাই তোর আওয়ালা দিয়ে কপালে কি হ্যাঁ রাখ হ্যাঁ রাখ।